মাত্র কয়েকদিন বাকি রয়েছে এখনই আজকে যে আসতে থেকে আসলে সরকারি ছুটি শুরু হয়ে গেছে শুক্রবার যেহেতু আমরা এখন রয়েছে মহাখালী বাস টার্মিনালে এখন মহাখালী বাস টার্মিনাল চিত্র যদি একটু জানাতে চাই একটু আপনার আমার পেছনে দেখতে পাচ্ছেন যে যতই বেলা বাড়ছে ততই কিন্তু যাত্রীদের চাপ বাড়ছে অর্থাৎ ঘরে ফেরা মানুষের চাপ কিন্তু প্রতিনিয়তই বাড়ছে আজকে দুপুরের পর থেকে আরও বাড়বে বলে আশা করা হচ্ছে সকাল থেকে যে চিত্রটি আমরা দেখতে পেয়েছিলাম বাস টার্মিনালগুলোতে আসলে যাত্রীদের চাপ অত বেশি একটা ছিল না সেক্ষেত্রে অনেকটা হতাশ ছিল বাস মালিক বা ট্রান্সপোর্টের সাথে জড়িতরা কিন্তু আমরা এখনই দেখতে পাচ্ছি যে বেলা ১২টার পর থেকেই কিন্তু এই বাস টার্মিনালগুলোতে প্রচুর সংখ্যক যাত্রী আসতে শুরু করেছেন এবং প্রায় প্রতিটি বাসই কিন্তু পরিপূর্ণভাবে ঢাকা ছেড়ে যাচ্ছেন এখানে যেহেতু ঢাকা টাঙ্গাইল কিংবা ভুয়াপুর এই অঞ্চলের মানুষগুলো এখান থেকে বেশি যাচ্ছে তো আমরা এখান থেকে সাধারণ মানুষের সাথে বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম যে প্রতিবারই একটি অভিযোগ আসে যে বেশি ভাড়া বা অতিরিক্ত ভাড়া আদায়ের যে প্রবণতা থাকে এই বাস শ্রমিকদের সেই প্রবণতাটা এবার অনেকটাই কমে এসেছে আমরা জানি দেখতে পেয়েছি যে টার্মিনালের পাশেই ঠিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সদস্যদের আসলে বুথ বসানো হয়েছে তারা এখানে বসে বারবার মাইক থেকে ঘোষণা দেওয়া হচ্ছে কেউ অতিরিক্ত ভাড়া নিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আমরা কিছুক্ষণ আগে গাবতলী বাস টার্মিনাল কিন্তু পরিদর্শনে গিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনিও বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন কেউ যদি অতিরিক্ত ভাড়া চায় বা আদায় করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কয়েকটি বাসের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ থাকলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি এছাড়া যে বিষয়গুলো জানিয়েছেন প্রতিবার রাস্তায় যে রাস্তা খারাপ থাকার কারণে একটি জনদুর্ভোগ তৈরি হয় বা দীর্ঘ যানজট তৈরি হয় সেই যানজটটা এবার কিন্তু অনেকটাই কমে এসেছে সেই যানজটটা নেই পথচারীরা নির্বিঘ্নে তাদের গন্তব্যে যেতে পারছেন তবে ফেরিঘাটগুলোতে কিন্তু সেই যানজট কিছুটা আছে একটু দীর্ঘ লাইন আছে ফেরিঘাটগুলোতে সেই ফেরিঘাটটা এড়াতে পারলেই কিন্তু তারা চলে যেতে পারছে তাদের নির্দিষ্ট গন্তব্যে অর্থাৎ আমরা সব কিছু মিলিয়ে বলতে পারি যে আসলে ঢাকার পরে গাজীপুরের যে সড়কটা সেই বিষয়টা কিন্তু তিনি কথা বলেছিলেন যে গতবার আমরা যে বিষয়গুলো দেখেছিলাম যে গাজীপুরের সড়কটি আসলে একটি খুব খারাপ অবস্থা ছিল সেই গাজীপুর পার হইতে দীর্ঘ সময় লেগে যেত এবার কিন্তু সেই যে সড়কগুলো আসলে অনেকটা ভালো অবস্থায় রয়েছে এবং ভালোভাবে যাত্রীরা এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে পারছে অর্থাৎ আমরা বলতে পারি ঘরমুখী মানুষের যাত্রা কিন্তু শুরু হয়ে গিয়েছে তারা বাড়ি ফিরছে আগামীকালকে যে পোশাক কারখানা ছুটি হয়ে যাবে সে তারপর থেকেই সে পোশাক কারখানাগুলোতে ছুটি হওয়ার পরে আসলে মানুষের চাপ আরও বেশি বেড়ে যাবে বলে ধারণা করছেন এই বাস মালিক বা ট্রান্সপোর্টের সাথে জড়িতরা শারমিন ধন্যবাদ রাকিব বাস টার্মিনাল এলাকা থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী রাকিব হাসান যাচ্ছি পরে সংবাদে দর্শক প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে আমরা চলে যাচ্ছি সেই রিপোর্টে যাত্রী সংকটে কিছু কিছু দূরপাল্লার বাসের শিডিউল বাতিল করা হচ্ছে পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন ঈদের সরকারি ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার গত কয়েকদিন যাত্রীর চাপ তেমন ছিল না তবে আজ বিকেলের পর থেকে টিকিট কাউন্টারে ঈদ যাত্রীদের চাপ বাড়বে বলে আশা তাদের যাত্রীর চাপ সীমিত মানে পরিবহন সেক্টরের যাত্রীর চাপটা সীমিত টিকিট সকালেই কাটছি তবে ফরচুনেটলি টিকিটটা পেয়ে গেছি আর কি টিকিট কাটছি ঠিকমতো নেই কোনো সমস্যা নেই আধা ঘন্টা থেকে অপেক্ষা করছি গাড়ি আসার কথা 9:30 এখনো আসেনি গতবার তো একটা আতঙ্ক ছিল যে করোনা কিন্তু সেই অবস্থাটা এখন নাই মানুষের ভিড় কম থাকায় এবার যাত্রায় ভোগান্তি নেই বলে খুশি যাত্রীরা তারা জানান ঈদের আগে এ ধরনের ঢিলেঢালা চিত্র আগে দেখেনি তারা সড়ক অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সকালে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়তই খবর দিচ্ছেন এবারেও তিনি বিভিন্ন রাস্তা কোনো অবস্থাতে যে মানুষের জনগণে যাতে দুর্ভোগ না হয় সে ব্যাপারে তিনি বারবার সতর্ক করে দিচ্ছেন এদিকে শুক্রবার সাপ্তাহিক সহ ঈদের ছুটি শুরু হওয়ায় ঘরমুখী মানুষের চাপ বেড়েছে কমলাপুর রেল স্টেশনে কমলাপুর রেল স্টেশনের ভারপ্রাপ্ত ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক বলেন গত কয়েকদিনের তুলনায় আজকে যাত্রীর চাপ অনেক বেড়েছে তা আমরা যতটুকু চেষ্টা করছি যাতে সবগুলো ট্রেনই সময়সূচি মেনে যাতে চলাচল করে এ ব্যাপারে আমাদের উদ্যতন কর্তৃপক্ষ খুব সচেষ্ট আছে সকলের বাড়ি ফেরা নিশ্চিত করতে যারা টিকিট কাটতে পারেননি তাদের আন্তরঙ্গ ট্রেনের স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে মহিবুল কাদের মাই টিভি ঢাকা
এদিকে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে মুন্সিগঞ্জের শিমুলিয়া, মানিকগঞ্জের পাটুরিয়া, দৌলদিয়া নৌরুটে। সকাল থেকে ঘাটগুলোয় যানবাহন ও যাত্রীদের চাপ বাড়তে থাকে। ঘাট এলাকায় দীর্ঘ অপেক্ষা আর প্রচণ্ড গরমে নাজেহাল যাত্রী ও চালকেরা। মানিকগঞ্জের পাটুরিয়া দৌলদিয়া ঘাট থেকে ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রী ও যানবাহনের খবরে জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আজিজুল হাকিম। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছেন, আমি প্রথমে একটু আপনাদের দেখা যায় যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে লোকজন রয়েছে তারা কিন্তু ফেরি কাউন্টারের লোকজন, অর্থাৎ যে পাটুরিয়া ঘাটে স্টাফ রয়েছে তারা। আমি এই মুহূর্তে পাটুরিয়া ঘাটের দৃশ্য দেখতে আপনাদের দেখাই যে পাটুরিয়া ঘাট এলাকা কিন্তু একেবারেই স্বাভাবিক বলা চলে। আমরা সকাল থেকে ঘাট এলাকার খোঁজখবর নিয়েছি, ঘাট এলাকায় আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, আমরা কথা বলেছি বিআইডব্লিউটিসিটি এবং প্রশাসনের সাথে। এই মুহূর্তে আমি আপনাদের যে ঘাটটি দেখাচ্ছি এটি হচ্ছে পাটুরিয়া ঘাটের তিন নম্বর ফেরিঘাট। এই তিন নম্বর এবং চার নম্বর ফেরিঘাটে কিন্তু বড় গাড়ি পারাপার করা হয়। আরেকটু প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে পাটুরিয়া ফেরিঘাট এলাকাতে কিন্তু প্রায় একেবারে চাপ নেই বললেই চলে। অপরদিকে যে পাটুরিয়া লঞ্চ ঘাট রয়েছে সেই লঞ্চ ঘাটে কিন্তু যাত্রীদের রূপসে ভরা ভিড় রয়েছে। অর্থাৎ আমরা সেই লঞ্চ চালক লঞ্চ যে ফেরি মাস্টার রয়েছে তাদের সাথে কথা বলেছি, আমরা কথা বলেছি বিআইডব্লিউটি এর অর্থাৎ লঞ্চ যারা চালাচ্ছেন লঞ্চের যে চালক রয়েছে তাদের সাথে। তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে লঞ্চ ঘাটে যাত্রীদের চাপের মূলত কারণ হচ্ছে যে কাটা গাড়িগুলো রয়েছে, অর্থাৎ ঢাকা থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোর যাত্রী কিন্তু আপনার লঞ্চ দিয়ে পারাবার হচ্ছে, আর এই অল্প সংখ্যক লোক কিন্তু যে আপনার ফেরি দিয়ে পারাবার হচ্ছে। তো পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ এই ছিল পরিস্থিতি। ঈদের সামনে কোনো কারণ ছাড়াই নিত্যপণ্যের বাজার মাথাচাড়া দিয়ে উঠেছে। প্রতিদিনই বাড়ছে মাছ মাংসের দাম, এর মধ্যেই আবারও ভোজ্য তেল নিয়ে কারসাজি শুরু করেছে বলে অভিযোগ ক্রেতাদের। তাদের দাবি কোথাও তেল পাওয়া যাচ্ছে না, তবে আগের দামে বিক্রি হচ্ছে আদা রসুন পেঁয়াজ। রাজধানীর বাজার ঘুরে আরও জানাচ্ছেন সানজিদা রশিদ। রমজান মাসের শেষ শুক্রবার রাজধানীর কাওড়ান বাজারে ক্রেতার ভিড় একটু বেশি। আদা রসুন পেঁয়াজের দাম আগের মতোই আছে, নিত্যপণ্যের বাজারে কিছুটা দাম বেড়েছে। বাজারে সরবরাহ না থাকায় মাছের দাম বেশি বলে জানান বিক্রেতারা। বর্তমানে চিংড়ির দাম গলদা যে চিংড়িটা গলদা বাগদা যে সব চিংড়ি দেখ 100-150 টাকা আজকে বেশি বাজারে মাছ খুবই কম, যার কারণে মাছের দাম বেশি। গরুর মাংস 700, খাসির মাংস 1000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, মুরগি আরো বাড়তি দরে বিক্রি হচ্ছে। দেশিগুলো আমি নিয়েছি 270 করে পার পিস করে, যেটা লাইক রোস্ট সাইজের, আর যেটা ব্রয়লারগুলো নিয়েছি ওগুলো 170 পার কেজি করে নিচ্ছি। সামনে ঈদ, রোজাতে বাজারের দাম আমার কাছে অনেকটা ঊর্ধ্বমুখী মনে হচ্ছে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সব জিনিসের একটু দাম বেশি ঈদ উপলক্ষে। ঠিক ঈদের আগ মুহূর্তে ভোজ্য তেল নিয়ে কারসাজি করছে দোকানিরা বলে অভিযোগ তোলেন ক্রেতারা। দাদালে কোনো দোকানই কোনো তেল পাওয়া যাচ্ছে না, সবই তেল দেখি না কোনো দোকান, খুব কম। মহল্লার মধ্যে দোকানে কোনো তেল নেই, তো এই বাজারের অবস্থা দেশের মানুষ বাঁচছে কী করে? আমার মনে হয় কোম্পানির তেলের দাম আবার বাড়ানোর জন্য পায়তারা করতেছে। আর যখন ওই তো নাই তার মধ্যে পরিচিত চায়না দিচ্ছে কোথা থেকে এনে দিচ্ছে। বিক্রেতারা বলছেন তেল না থাকায় কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে দোকানিদের। ডিলার এরা করে কি দোকানদারের কাছে দিয়ে দেয়, দোকানদারেরা মাল রেখে রেখে বেঁচে। ফান তেল আপনি দিচ্ছে, কালকে কালকে তেল আইছে, এক দোকানদারে দুই কারণ তেল দিচ্ছে অলরেডি। সানজিদা রশিদ, মাই টিভি, ঢাকা। ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়লেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। কর্মীটোলায় বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বিদায় জানায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এ সময় বিমান বাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার উপস্থিত ছিলেন। এর আগে বৃহস্পতিবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে ভারত সফরের আমন্ত্রণপত্রটি তার হাতে তুলে দেন জয়শঙ্কর। সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে মন্তব্য করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক করেন দুদেশের পররাষ্ট্রমন্ত্রীরা। করোনায় গেল দুবছর ঈদের আমেজ না থাকলেও এবার জমজমাট ব্রাহ্মণবাড়িয়ার ঈদ বাজার। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বিরামহীন বেচাকেনা, তবে ক্রেতারা বলছে পণ্যের দাম গতবারের তুলনায় এবার একটু বেশি। এদিকে বিক্রেতারা জানান প্রথম দিকে বেচাকেনা কম হলেও এখন কিছুটা সন্তোষজনক। অতিরিক্ত পুলিশ সুপার জানান ঈদকে কেন্দ্র করে চুরি, ছিনতাই ও অপ্রীতিকর ঘটনা এড়াতে কাজ করছে জেলা পুলিশ। প্রতিনিধি আফহাম কাউসার ইমরানের রিপোর্ট জানাচ্ছেন জুবায়ের রহমান।
করোনায় গেল দু বছর, ঈদের আমেজ না থাকলেও এবার ঈদের আমেজটা কিছুটা ভিন্ন। ব্রাহ্মণবাড়িয়ায় শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদ বাজার। দুই বছর করোনায় অনেক কষ্ট করছি, এই বছর আল্লাহমদেবাদেনি খুব ভালো চলতেছে। আমরা গত 15 দিনে তেমন কাস্টমার ছিল না, তো এখন আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ কাস্টমার পাইছি আর ভালো সেল করতেছি। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নিজের বা প্রিয়জনের জন্য নতুন পোশাক, জুতো, কসমেটিক কেনাকাটা করতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতার পদচারণায় মুখরিত শহরের নিউ মার্কেট সহ প্রতিটি শপিং মল। জেলার বিপণী বিতানগুলোতে বেচাকেনা জমে উঠেছে। উচ্চবিত্তদের পাশাপাশি মধ্য ও নিম্নবিত্তরাও তাদের সাধ্যমতো কেনাকাটা করছেন। বিদেশি কাপড়ের পাশাপাশি বাজারে রয়েছে পর্যাপ্ত সংখ্যক দেশীয় কাপড়। এছাড়াও কাপড়ের মূল্য নিয়ে ক্রেতাদের দাবি, বিপণী বিতানগুলোতে দাম একটু বেশি হলেও গুণগত মান কিছুটা ভালো। প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে, শুধু আমাদের কসমেটিক না, প্রত্যেকের জিনিস আপনি রেখে রাখতে। সাধ্যমতো বাজেটেই তারা পরিবার ও তাদের পছন্দের পোশাক সহ প্রয়োজনীয় ঈদ সামগ্রী কেনাকাটা করছেন। জেলা পুলিশের পক্ষ থেকে ক্রেতা বিক্রেতার নিরাপত্তায় নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। বাজারগুলোতে আমাদের বিট পুলিশের লোকজন কাজ করতেছে, যাতে মানুষ নিরাপদে শপিং শেষ করে বাড়িতে ফিরতে পারে, কোথাও যাতে চুরি বা ছিনতাই ঘটনা না ঘটে। ঈদের দিনের মতো প্রতিটি দিন হোক সবার জীবনে অনাবিল আনন্দের, এমনটাই প্রত্যাশা সকলের। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ ডেস্ক। নিরাপত্তা পরিষদের কঠোর সমালোচনা করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার সন্ধ্যায় ইউক্রেনের রাজধানী কিয়েভে রকেট হামলার পর এই সমালোচনা করেন তিনি। জাতিসংঘ মহাসচিবের সফরের মধ্যেই কিয়েভের শেভচিনকো জেলার মতস্থলে দুটি বিস্ফোরণ ঘটে। বৃহস্পতিবার কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে গুতেরেস বলেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ইউক্রেনীয় জনগণকে বলতে এসেছেন জাতিসংঘ হাল ছাড়বে না। আর প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, এই সফরের মধ্যে দিয়ে জাতিসংঘ মহাসচিব ইউক্রেনের রাশিয়ার করা যুদ্ধ অপরাধ প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছেন। ইউক্রেনীয় নেতা আরও একবার তার দেশে রাশিয়ার পদক্ষেপকে গণহত্যা আখ্যায়িত করেন। তবে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে মস্কো। আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ঈদ ছুটিতে নারী টানে রাজধানী ছাড়ছে মানুষ, বাস ট্রেন লঞ্চে ঘরমুখো মানুষের চাপ। ঈদকে সামনে রেখে ভোজ্য তেলে আবারও কারসাজি, অভিযোগ ক্রেতাদের চড়া মাছ মাংসের দাম, আগের দামেই বিক্রি হচ্ছে আদা রসুন পেঁয়াজ। সংক্ষিপ্ত সফর শেষে বাংলাদেশ ছাড়লেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দিলেন নরেন্দ্র মোদীর আমন্ত্রণ। করোনা অতিমারী কাটিয়ে এবার জমজমার ব্রাহ্মণবাড়িয়ার ঈদ বাজার, সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বিরামহীন বেচাকেনা। নিরাপত্তা পরিষদের কঠোর সমালোচনা করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। কিয়েভ সফরের মধ্যেই বোমা হামলা। ইংলিশ প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে ম্যানুয়ের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে চেলসি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla ও facebook.com/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।